রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করতেন তখন ইয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতে তাহতা সুররা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতের কবজির উপরে বা বাম হাতের উপরে ডান হাত রেখে নাভির নিচে নামাজে রাখতেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা মুহাদ্দিসিনে কারাম সবাই এটাকে সহিহ হিসেবে উল্লেখ করেছেন। আমার কাছে মূল কিতাব আছে, মূল কিতাবের ছাপা আছে, দুইটা নুসখা আছে, কেউ যদি দেখতে চান আমি সম্মানের সাথে তাকে দেখাই তো রাজি আছি, আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাই আমার, এবার আসেন কোরআনের একটা আয়াত, যে আয়াত শরীফটা সূরা বাকারার 238 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ, আপনারা যারা পারেন আমার সাথে পড়ুন। বিসমিল্লাহির রহমানির হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়াকুমু লিল্লাহি কানিতিন। আমার আল্লাহ বলেন, বান্দা বান্দিরা রে তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও, নম্রতার সাথে দাঁড়াও। এবার খেয়াল করেন, নামাজের কথা বলেই আল্লাহ বিনয়ের সাথে নম্রতার সাথে দাঁড়াতে বলছেন, তার মানে এই দাঁড়ানোটা সবচেয়ে বেশি সম্পর্ক হলো নামাজের সাথে। যেহেতু নামাজের কথা বলেই এই কথাটা আমার আল্লাহ বলেছেন, হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, নামাজের কথা বলছেন এবং নামাজের কথার সাথেই বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও। এবার আসেন, আমি দুইজন যুবক ভাইকে একটু কষ্ট দিব, যে কোনো দুইজন, এই ডরাইস না, তুমি দাঁড়াও, আপনি তো ক্যামেরাম্যান না মাইকওয়ালা। আচ্ছা তোমরা দুইজন দুই বন্ধু মনে নাকি না মাইকওয়ালা, আচ্ছা তুমি দাঁড়াও, আরেকজন কে দাঁড়াবেন, ভয়ের কোনো কারণ নাই, আসেন একটু সামনে আসেন, দুইজন পাশাপাশি হইলে ভালো হইতো, সামনে আসেন, কষ্ট হোক তারপর আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবো। তোমরা তো এতে দেখতো না, তোমরা দুইজন উফরাইও একটু এদিকে, বেয়াদবি নিবেন না, তাতে দুইজনকে দাঁড়াই দিন, প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখাইতে চাই আপনাদেরকে। আসো ভাইয়া সবাই, না এদিক দিয়ে না, দেখতো না পরে, এদিকে গেলে সবাই দেখবো। আইসা যাও, কই আইসি নি, আও এর সামনে আসো ভাই, সামনে আসো, আসো আসো আসো, পাশাপাশি দুজন দাঁড়াও, ভয়ের কেন, কারণ না, লজ্জা দিব না তোমাদেরকে। একজনে যিনি পাঞ্জাব এই শার্ট পেন শার্ট, তুমি বুকের উপরে লামা জাবিদের মতো ধরো, আর পাঞ্জাবি যিনি নাভির নিচে ধরো। সবাই একটু এই দুইটা ভাইয়ের দিকে খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও, নম্রতার সাথে দাঁড়াও। এবার আল্লাহর আদেশ অনুযায়ী দুইজনই তো দাঁড়াইছে, এখন একজন নাভির নিচে হাত বেঁধেছে আর একজন বুকের উপরে হাত বেঁধেছেন। হাত বাধাকে কেন্দ্র করে আমি কোনটাকে একেবারে অপছন্দ করছি না, কোনো ঘৃণা করছি না, আপনারা বলুন, হাত বাধাকে কেন্দ্র করে বুকের উপরে না নাভির নিচে কোনটার মধ্যে বেশি বিনয় বোঝা যাচ্ছে? সবাই বলেন, মেহরবানি করে একটু বলেন সবাই, বুকের উপরে। আচ্ছা আপনাদের ধন্যবাদ, যাও, আল্লাহ তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করুক, আমিন, কষ্ট দিছি তাদেরকে উঠাই নাই জন্য আর কি। তো এই যে বিষয়টা খেয়াল করে, বুকের উপরে হাত বাঁধাটাও হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধাটাও হাত বাঁধা, কিন্তু বিনয়ের সাথে সবচেয়ে বেশি সাদৃশ্য রাখে হলো নাভির নিচে হাত বাঁধাটা। মনে রাখবেন, আমরা যারা হানাফি আমরা কিন্তু কোরআন এবং হাদিস দুইটাকে সমন্বয় করে আমল করি, শুধু কোরআন দিয়ে না, শুধু হাদিস দিয়ে না, কোরআন এবং হাদিস, এবং এটা কারো বানানো না, আইমাই কারাম বড় বড় ফকি মুজতাহিদ যারা, তারা যেভাবে কোরআন হাদিস অনুযায়ী বলে গেছে ওইভাবে আমরা আমল করি, কিন্তু যারা বুকের উপরে হাত বাঁধে তারা এসেই বলে বাপ দাদার নামাজ ভুল আছিল, তখনই তো একটা গন্ডগোল লাগে, কি লাগে না ভাই? যখন আপনাকে বলবে তোমার বাপ দাদা ভুল করছে তখন আপনার একটু কষ্ট লাগবে না? যাই বলো পরে হবে কথা, কিন্তু কথাটা তো একটা একটা মনের মধ্যে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। মনে রাখবেন, আমরা জানি হারামাইন শরীফাইনে মক্কা মুকাররমা মদিনা মুনাব্বরায় চার মাযহাবের ইমাম আছে,
হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি, চার মাযহাবের ইমাম আছে, কোন ইমাম বুকের উপর হাত পাতে না। আপনারা খেয়াল করে দেখবেন, এমনি মুসল্লিরা অনেকে বান্দে, কেউ হাত ছাইরেও দাঁড়ায় থাকে, মালিকি মাযহাবের যারা তারা হাত বাঁধেই না, তারা হাত ছেড়ে এইভাবে দাঁড়ায় নামাজ পড়ে। যারা হাজি সাহেব মসজিদে নববীতে গেছেন, কাবা ঘরে নামাজ পড়ছেন, তারা দেখেছেন অনেক মুসল্লি আছে হাত ছেড়ে এভাবে দাঁড়িয়ে নামাজ পড়ে, হাত বাঁধেই না, ওনারা মালিকি মাযহাবের অনুসারী। আবার অনেক মুসল্লি আছে তারা এইভাবে হাত বাঁধে, অনেকে হানাফি তারা নাবির নিচে আমরা যেভাবে বাঁধি ওইভাবে বাঁধে, যার যার মাযহাব অনুযায়ী সে আমল করতেছে। আপনি কাবা ঘরের ইমামদের দিকে তাকিয়ে দেখুন, ওনারা নামাজ পড়ে হলো কাবা ঘরের ইমামদের মধ্যে, আরেকটা হলো নাবির নিচে। এই জন্য শেখ আব্দুর রহমান সুদাইসি বড় মাপের আলেম বিধায় উনি কিন্তু দুইটাই আমল করে। আপনারা ইউটিউবে যদি সার্চ দেন, আপনারা যদি অনলাইনে দেখেন, দেখবেন উনি নাবির নিচে হাত পাতে, নাবির নিচে এবং নাবির উপরেও হাত পাতে, দুইটাই উনি আমল করে। আর অন্য অন্য ইমামরাও তারা বেশিরভাগই নাবির নিচ, নাবির উপরে বুকের নিচে এখানে হাত পাতে, এটা আম্বলি মাযহাবের আমল। আর আমগুদেশে যারা আছে এরা হানাফিও না, শাফিও না, হাম্বলিও না, মালিকিও না, এরা যে কি এরা নিজেরাও জানে না। আমাদের তো মাযহাব আছে, ইমাম আছে, অভিভাবক আছে, আমরা তো লা ওয়ারিস না। আমাদের অভিভাবক আছে, আমরা অনুসরণ করি এমন ইমাম আছে। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন, যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে। অতএব আপনি নিজের মতো করে চললে হবে না, নিয়ামত প্রাপ্ত বান্দারা যেই দিকে চলেছে আপনি ওই দিকেই চলতে হবে, এটাই কোরআনের শিক্ষা। আল্লাহ আমাদের ভাইদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আরেকটা মাসালা বলে আমি কারবালার আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। সেই মাসালাটা হলো সূরা ফাতিহা শেষ হলেই যেমন ইমাম সাহেব পড়েন, বাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে দেখি একটু আওয়াজ দিয়ে বলে আমিন, জোরে বলে, কিন্তু আমরা শতাব্দীর পর শতাব্দী আমাদের পূর্বের যত মুসলমান হানাফি মাযহাবের অনুসারী তারা কিন্তু জোরে বলে না, বড় করে বলে না, ছোট করে বলে, আওয়াজ সারা বলে, সিররান গোপনে বলে, মানে ছোট করে বলে। এখন আমাদের ওনাদের ভাইদের দাবি, হ্যাঁ সৌদি আরব দেখছি জোরে আমিন বলে। আরে ভাই, সৌদি আরব আপনি একা যান নাই, আমরাও গেছি সৌদি আরবে, মক্কা মদিনাতে অনেক নামাজি বেশিরভাগই হলো হাম্বলি মাযহাবের এবং শাফি মাযহাবের, তাদের মাযহাবের ইমাম বলেছে যে জোরে আমিন বলতে হবে, তাদেরও দলিল আছে, সেটা আমি ব্যাখ্যা করবো একটু পরে। আর আমাদের মাযহাবের ইমাম তিনিও সহি হাদিস অনুযায়ী আমাদের বলেছে আস্তে বা ছোট করে আমিন বলতে। সৌদি আরবে যাবেন দেখবেন বড় করে আমিন বলার লোকও আছে, আবার ছোট করে আমিন বলারও লোক আছে, যে যার মতো নামাজ পড়তেছে, কোনো ঝগড়া হয় না। বাংলাদেশে ঝগড়া হয় কেন, যে জোরে পড়ে বড় করে পড়ে, সে আস্তে বা ছোট করে যারা পড়ে তাদেরকে আক্রমণ করে, এ তোরটা জয়ীফ হাদিস, তোরটা ভুল, তখনই একটা ফেতনা সৃষ্টি হয়। কাবা করে কেউ কারো বিরুদ্ধে না, যে যার মতো নামাজ পড়তেছে, যে যে মাযহাবের সে ওইভাবে নামাজ পড়তেছে, কোনো ঝগড়া নাই, কথা ঠিক আছে নি ভাই? বাংলাদেশে হলো অতি বুদ্ধি অতি বুঝ, এদের কারণে আমাদের দেশে ফেতনা ছড়াচ্ছে। আমি আবার ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, যারা বড় করে আমিন বলে তাদের হাদিসটা কি, তাদের দলিলটা কি, এটাও সহি হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবি, তিনার নাম হলো ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু, তিনি বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলতেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন ফাকাল আমিন ওয়ামাদ্দ বিহা সাওতাহু ও ফি রিওয়ায়াতিন উখরা ওয়া রাফা বিহা সাওতাহু, আমার দয়াল নবীজি যখন সূরা ফাতিহা শেষ করতেন তখন দয়াল নবীজি দীর্ঘ করে, আরেক বর্ণনে আছে উঁচু করে বড় করে আমিন বলতেন। এই হাদিসের উপরে ওনারা আমল করেন, যারা বড় করে আমিন বলেন তারা এই হাদিসের উপরে আমল করেন। আমরা যারা ছোট করে আমিন বলি আমাদের দলিলটা কি, আমাদেরও দলিল সহি হাদিস, সেটা মুস্তাদরাকানা সহিহাইনের মধ্যে।
এবং ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বলের মুসনাদের মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে, মুজামুল কবির লিত্তাবারানির মধ্যে সহিহ সনদ উল্লেখ রয়েছে। একই সাহাবী হযরত ওয়াইল ইবনে হুযর রাদিয়াল্লাহু আনহু বলেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার দয়াল নবীজির সাথে নামাজ পড়েছি, প্রিয় নবীজি যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন পাঠ করতেন, ফাকালা আমিন ওয়া খাফাদা বিহা সাওতাহু, আমার নবীজি আমিন বলতেন কিন্তু ছোট করে বলতেন, এইভাবে বলতেন। হাদিস দুইটাই সহি। খুব মনোযোগ যুবক ভাইরা, তোমাদের এই কথাটা জানা দরকার, বড় করে আমিন বলার হাদিসটাও সহি, ছোট করে আমিন বলার হাদিসটাও সহি, দুইটাই সহি। তাহলে আমরা বড় করে আমিন বলার সেই সহি হাদিস আমল করি না, ছোট করে আমিন বলার হাদিসটা আমল করি। কারণটা কি? অনেকগুলো কারণ আমার জানা মতে চারটা কারণ আছে, এর মধ্যে একটা বা দুইটা কারণ আমি আপনাদের বলি। বড় করে আমিন বলার হাদিস যেই সাহাবী বর্ণনা করেছেন, ছোট করে আমিন বলার হাদিস ওই একই সাহাবী বর্ণনা করেছেন, মানে বর্ণনাকারী একজনই, ওনার নাম ওয়াইল ইবনে হুযর রাদিয়াল্লাহু আনহু। পার্থক্য হয়েছে হযরতে সুফিয়ান সাউদি রহমাতুল্লাহ আলাইহে, তিনি ওয়াইল ইবনে হুযরের থেকে সনদের মাধ্যমে বড় করে আমিন বলার হাদিসটা বর্ণনা করেছেন। আবার সুফিয়ান সাউরির চেয়ে আরো সিনিয়র এবং আরো বেশি গ্রহণযোগ্য আরেকজন মুহাদ্দিস, ওনার নাম হযরতে শুরবা ইবনে হাজ্জাজ রহমাতুল্লাহ আলাই, উনি ওয়াইল ইবনে হুযর থেকে সনদের মাধ্যমে ছোট করে মানে আস্তে আমিন বলার হাদিসটা বর্ণনা করেছেন। তাহলে ওয়াইল ইবনে হুযর থেকে দুই রকম বর্ণনা হয়েছে, সুফিয়ান সাউরি আর হযরতে শুরবা, ওইখানে গিয়ে দুই রকম হলো কেন? এবং দুই রকমের মধ্যে আমরা বড় করে আমিন বলাটা না নিয়ে ছোট করে আমিন বলাটা নিলাম কেন? একটা কারণ আপনারা শুনুন, যেই রাবি বা যেই বর্ণনাকারী বড় করে আমিন বলার হাদিসটা বর্ণনা করেছেন, একটু আগে ওনার নাম বলেছি, ওনার নাম হলো সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহে, ওই রাবি নিজেই বড় করে আমিন বলার হাদিস বর্ণনা করেছেন বটে, কিন্তু নামাজ যখন পড়তেন পড়াইতেন, কেউ যখন মাসালা জিজ্ঞাসা করতেন, তখন তিনি নিজে আসতে বা ছোট করে আমিন বলতেন এবং মানুষদেরকে শিক্ষা দিতেন যে আমিন ছোট করে বলবে। কিন্তু সুবাদ হাজ্জাজ ওই ছোট করে আমিনের বর্ণনা করেছেন, উনি ওইভাবে আমল করে গেছেন। তার মানে বোঝা যাচ্ছে বড় করে আমিন বলার হাদিস যে বর্ণনা করেছে সে নিজেই ওই হাদিসের উপরে আমল করে নাই, বরং ছোট করে আমিন বলার হাদিসের উপর আমল করছে। তাহলে কি কিছুটা বুঝতেছেন আপনারা কেন প্রাধান্য দিলাম? যেই লোক বড় করে আমিন বলার হাদিস বর্ণনা করেছে সেই লোক নিজেই আসতে বা ছোট করে আমিন বলেছে। দুই নম্বর কারণটা শুনুন, দুই নম্বর কারণটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত পর্যায়ে কিভাবে আমিন বলেছেন এই বিষয়টা আমরা জানবো, সাহাবাই কেরাম নবীজি পর্দা নেওয়ার পরে কিভাবে আমিন বলেছে ওইটার উপরে। এবং দেখেছি অনেকগুলো হাদিস থেকে, আল মুহাল্লা বিল আসার সহ অনেকগুলো হাদিস থেকে আমি দেখেছি, হযরত উমর, হযরত আব্দুল ইবনে মাসউদ, পরবর্তী সাহাবীরা, ওনারা যখন নামাজ পড়তেন ওনারা আস্তে আমিন বলতেন, মানে ছোট করে আমিন বলতেন। তার মানে বোঝা যাচ্ছে যে আমিন ছোট করে বলাটাই হলো চূড়ান্ত আমল, চূড়ান্ত আর আগের আমল এর মধ্যে একটা বেশকম হয়েছে, এইটা আমি আপনাদের বলে দিই, নাইলে একটা খটকা থেকে যাবে। প্রথম দিকে সাহাবীদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তালিম দেওয়ার উদ্দেশ্যে দয়াল নবীজি কিছুদিন বড় করে আমিন বলেছেন। যেমন ইয়ামান দেশের রাজার ছেলে ওয়াইল ইবনে হুযর, উনি যেই সাহাবি আমিন বলার হাদিসটা বর্ণনা করেছেন, উনি ইয়ামানের রাজার ছেলে, কিং, প্রিন্স, রাজপুত্র, উনি এসেছিলেন এবং ওনার সাথে একটা কাফেলা এসে মুসলমান হয়েছে। তখন নবীজির দরবারে ওনার অবস্থান করলেন, দয়াল নবীজি তাদেরকে নামাজ শিখাইতে গিয়ে সূরা ফাতিহা শেষ হলে যা আমিন বলতে হবে, এটা তালিম দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য কয়েকদিন বা কিছুদিন প্রিয় নবীজি বড় করে আমিন বলেছেন। যখন সাহাবাই কেরাম সবাই শিখে ফেললেন যে আমিন বলতে হয়, তখন আবার প্রিয় নবীজি ছোট করে আমিন বলেছেন, যার কারণে একই সাহাবি একবার বর্ণনা করেছে নবীজি বড় করে আমিন বলেছে, আবার আরেকবার বলেছে ছোট করে আমিন বলেছে। সাহাবিরা তো মিথ্যা কথা বলেন না,
সাহাবারা তো মিথ্যাবাদী না, ওই যে একবার নবীজি জুরে বা বড় করে আমিন বলছে ওইটা একবার বয়ান করছে, যখন নবীজি আসতে বা ছোট করে আমিন বলেছেন তখন ওই সাহাবি ছোট করে আমিনের হাদিস বয়ান করেছেন, তার মানে সাহাবি মিথ্যাবাদী নয়, সাহাবি অবশ্যই সত্যবাদী। প্রেক্ষাপট হলো জুরে বা বড় করে আমিন বলাটা ছিল তালিমের জন্য, যখন সাহাবাই কারাম শিখে ফেলেছেন তখন আমিন হয়ে গেছে আবার ছোট করে আস্তে করে। বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা সবাই? এই ব্যাপারে ডিটেলস জানার জন্য আমার লেখা একটা বই আছে, প্রিয় নবীজির সালাত, এই বইটা আপনারা সংগ্রহ করেন। দাদু আমি আলাউদ্দিন জিহাদি একদিন থাকবো না, কিন্তু আপনাদের সেদিনও এই দলিলগুলি লাগবে। প্রিন্সিপাল আল্লামা এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহে এখন নাই, এখন আমরা বুঝি ওনার লেখনীগুলি আমাদের কি পাথেয়। আপনারা এক সময় বুঝবেন, আলাউদ্দিন যেদিন থাকবে না সেদিন বুঝবেন এই বইগুলি আপনাদের কি কাজে লাগবে। নবীজির নামাজ, প্রিয় নবীজির সালাত, এই বইটা আপনারা ঘরে ঘরে নিয়ে যান, যারা লামাজহাবি তাদেরকেও বইটা উপহার দেন, তারা পড়ুক, আপনারা খুশি হবেন। রাজশাহী রংপুরের অনেক লামাজহাবি যারা একসময় হানাফি ছিল, পরে লামাজহাবিদের বিভ্রান্তিতে পরে লামাজহাবি হয়েছে, পরে আলহামদুলিল্লাহ আমার এই গুনাহগারের বই, শহীদুল্লাহ বাহাদুরের বই, এগুলি সংগ্রহ করে পড়ার পরে সে আবার তৌবা করেছে যে না, এই লামাজহাবিরা এরা ধোঁকাবাজ, এরা পুনরায় আবার হানাফি মাজহাবি এসেছে, আলহামদুলিল্লাহ বলে। এই বইগুলি আপনারা সংগ্রহ করে নেবেন, একটা বই 500 টাকা, যেটা আপনারও লাগবে, আপনার স্ত্রীর লাগবে, আপনার ছেলে মেয়ের লাগবে, বংশ পরম্পরায় প্রত্যেকের এটা প্রয়োজন। এই বইটা আমার ব্যবসা না, এই বইটা আমার ব্যবসা না, এটা আমার খেদমত। আপনারা যেই পরিশ্রম আমরা বই লিখতে গিয়ে করি, এটা টাকা দিয়ে আপনারা কোনোদিন কিনতে পারবেন না, আপনাদের কাছে এটা পৌঁছে দিচ্ছি খেদমত হিসেবে, মাজহাবের খেদমত, মিল্লাতের খেদমত হিসেবে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। বইটা সংগ্রহ করে নেবেন। আরো দুই একটা বই আছে, প্রিয় নবীজির সালাত, পাশাপাশি আরেকটা বই আছে নূরে মুজাসসাম, আমার নবীজি নূর, আউয়াল মাখলুক, বেমেসাল, বেনজির বাসার, আপাদমস্তক নূর, নূরের তৈরি, নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নবীজির জেসম মুবারক তৈরি, এই ব্যাপারে ডিটেলস দলিল ভিত্তিক একটা বই, এটার নাম নূরে মুজাসসাম। এই বইটা 200 টাকা হাদিয়া রেখে দেন, সন্তানদের জন্য কাজে লাগবে। শোহাদায়ে কারবালা এটা এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটা মাসব্যাপী আপনারা শুনতেছেন, অসংখ্য ওলামায়ে কেরামের জবান থেকে শুনেছেন। তো আমি কারবালার এই বিষয়ে, এই সমুদ্র মতো একটা বিশাল সাবজেক্টে কি শোনাবো, কোত্থেকেই বা আপনাদেরকে একটা কথা বলবো, এটা একটা ব্যাপারও, সময়েরও একটা ব্যাপার। একটা বিষয় আমি শুধু বলবো, শিক্ষিত মহল যারা আছেন, কারবালার শিক্ষা কি, কারবালা থেকে আমরা কি শিখব, সেখান থেকে আমরা কি শিক্ষা পেলাম, এই ব্যাপারে একটা মেসেজ আপনাদের সামনে দিতে চাই। কারবালার মূল মেসেজ সেটা হলো আল্লাহর হাবিবের আমানত রক্ষা করা। মনে রাখবেন, ইন্না আরাদনা আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আসমান জমিন পাহাড় পর্বতকে আল্লাহ তাআলা একটা আমানত দিয়েছিলেন, এই আমানত কেউ নেয়নি, মানুষ সেটা গ্রহণ করেছে এবং তাদের অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আমানত আল্লাহ তাআলা প্রিয় নবীজিকে দিয়েছেন, নবী রাসূলরা সেই আমানত বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী সেটা ধারণ করে আসছেন। সেই আমানত আমার দয়াল নবী সিদ্দিক আকবর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উসমান যুন নূরাইন রাদিয়াল্লাহু আনহু, শের খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত ইমাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই পর্যন্ত ধারাবাহিক বইয়ে আসছিল। এই আমানতটা এমন একটা আমানত, এটা সিনার ভিতরে থাকে, কোথায় বলেন না, কোথায়? আল ইলমু ইলমান ফা ইলমু ফিল কালবি ফাযাকা ইলমুন নাফি ওয়া ইলমু আলাল লিসান ফাযাকা হুজ্জাতুল্লাহি আযজা ওয়া জাল্লা ইলা আখির। ইলম দুই প্রকার, একটা ইলম থাকে সিনার ভিতরে কালবে। আমাদের কুষ্টিয়ার একজন বক্তা আছে, আমি নাম মেনশন ছাড়া বলছি, তিনি দাবি করেছেন কালব মাথার পিছনে থাকে। উনি জেনারেল শিক্ষিত প্লাস মাদ্রাসায় পড়ুয়া, বিশ্ববিদ্যালয়তে পড়েছেন, উনি আলোচনা করতে গিয়ে মানুষকে এই কথাটা বলেছেন যে কালব বুকের ভিতরে থাকে না, কালব মাথার পিছনে থাকে, কিছু লজিক যুক্তি উত্থাপন করেছেন, কিন্তু উনি এটা ভুল বলেছেন, কালব মাথার পিছনে থাকে না, কালব সিনার ভিতরে থাকে।
সহি মুসলিমের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালবের কথা উল্লেখ করে ও আশারা বিইসবাহি ইলা সাদরিহি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের দিকে আঙ্গুল মুবারক এইভাবে ইশারা করে বলেছেন কালব এইখানে থাকে। সুবহানাল্লাহ বলেন। অতএব আল্লাহর রসুল বলতেছেন কালব হলো সিনার ভিতরে আর তুমি কালব মাথার পিছনে নিচ্ছ, কিরে ভাই কিছু তো লেখাপড়া করবা, একবারে লেখাপড়া ছাড়া ওয়াজ করলে তো হবে না, কিছু স্টাডি করে কথা বলতে হবে। কালব শব্দের বাংলা অর্থ হলো হৃৎপিণ্ড, যাকে আরবিতে হার্ট বলে। হার্ট কি মাথার পিছনে থাকে? এই ধরনের বক্তাদের থেকে সতর্ক থাকবেন, আলোচনা শুনবেন কিন্তু যাচাই বাছাই করে গ্রহণ করবেন। আমার অধিকার নেই যে অমুকের আলোচনা শুনবেন না এটা বলার, আমি আপনাকে বলবো শুনেন কিন্তু যাচাই বাছাই করবেন। এই বক্তা আরো বলেছে যে আসসালাতু মিফতাহুল জান্নাহ বা নামাজ বেহেস্তের চাবি, এটা নাকি কোনো হাদিসে নাই, সনদ মতনে কোথাও নাকি উনি পান নাই। তো একটা ন্যূনতম বিষয়, আমাদের মাদ্রাসার ছাত্র যারা ছোট ছোট বাচ্চা 40 হাদিস যারা মুখস্থ করে, তারাও কিন্তু মিফতাহুল জান্নাতি সালাহ এটা মুখস্থ করেছে, জান্নাতের চাবি হলো নামাজ। আমার সেই ভাই তিনি জানেই না এটা যে হাদিস শরীফ, উনি বলতেছে সনদে মতনে কোথাও এটা আছে বলে ওনার জানা নাই। এটা সাধারণ বিষয়, উনি জানে না, ওয়াজ করতে ময়দানে নেমে গেছে। এটা জামিউ তিরমিজির হাদিস, মুসনাদ আহমদের হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ রসুল বলেছেন মিফতাহুল জান্নাতি সালাহ, জান্নাতের চাবি হলো নামাজ। অতএব যে বলবে এটা হাদিসে নাই, ওনার আরো স্টাডি করা দরকার। হুটহাট করে নতুন কোন কথা যদি আপনারা কারো কাছে শুনেন, এটা হুটহাট করে গ্রহণ করবেন না, যাচাই বাছাই করে গ্রহণ করবেন। ভবে হাটেতে হাটক কিনতে এসে চিনতে নারী লিপি তলকে মিকেল বাহিরের রূপে ধাধা লাগিল রে তুই মজিলি মা কালো দেখে ভেল। প্রিয় ভাই আমার, মহান আল্লাহ তাআলা যে নিয়ামত আমানত আমার দয়াল নবীজির সিনা মুবারকে রেখেছেন, সেটা আস্তে আস্তে খোলাফায়ে রাশিদিন হয়ে, খোলাফায়ে রাশিদিনের শেষ যিনি সদস্য হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু সিনা মুবারক পর্যন্ত এসেছে, এরপরে সেটা এক পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সিনার মধ্যে এসেছে। খুব মনোযোগ, কারবালার ময়দানে যখন দেখলেন ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে, ইমাম হুসাইন তিনি জানতেন এই ময়দানে কারবালার মধ্যেই তিনি শহীদ হবেন, আমার নবীজি ভবিষ্যৎবাণী করেছেন, এই ব্যাপারও হাদিস আছে, আমি আলোচনা করি রিপিট করছি না। হযরত ইমাম হুসাইন যখন অনুধাবন করলেন কিছুক্ষণের মধ্যেই তিনি শাহাদাতের পেয়ালা পান করবেন, শহাদায়ে কারবালার যারা সদস্য ছিল সবাই শহীদ হয়ে গেছে, পুরুষদের মধ্যে আর কেউ বাকি নাই, শুধু ইমাম হুসাইন বাকি, আর বাকি আছে হযরতে জাইনুল আবেদিন। ময়র না ময় রনা জয়না তুমি জয়নাল, ময়র আবিদিনকে অসুস্থ শরীরে ইমাম হুসাইন দাঁড় করালেন এবং পিতা পুত্র দুইজনে মুআনাকা করলেন, সিনার সাথে সিনা লাগাইয়া ইমাম হুসাইনের সিনা মুবারকের ভিতরে আল্লাহর দেওয়া দয়াল নবীজির সিনা মুবারকের সে আমানত নিয়ামত ইমাম হুসাইনের সিনা মুবারক থেকে জাইনুল আবিদিনের সিনার ভিতরে ট্রান্সফার করে দিয়েছে। ও আমার ভাই বন্ধুরা, মনে রাখবেন এই আমানত দাবি করেছিল ইয়াজিদ, সে জোর করে নিতে চেয়েছে, জোর করে নিয়ামত নেওয়া যায়। একটা গান মনে হইছে, খারাপ গান গান না ভালো গান, আমি সাধারণত এই ধরনের গান খুব কম গাই, আমাদের বক্তা
গণহারে গান গায়, বাটিয়ালি বাউল গান সবই গায়। আমার মাঝে মধ্যে এই গানটা গাই, নিজে নিজেই গাই আর কি, ভালো লাগে। আপনারা মাইন্ড করবেন না, গানটা গাইব। চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে ঘরে, তোমায় ডাইকা নিবে ঘরে। আরে যারে ইচ্ছা তারে দিয়ায় মিলায় তোহিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে, যেটা বলছিলাম ইয়াজিদ জোর করিয়া নিতে চাইছিল, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। এটা একটা মুর্শিদি গান, অনেক বক্তারা গায়, আমিও আগে বেশি গাইতাম, এখন একটু কম বলি, কারণ ভাবের শ্রোতাও নাই। আমরা যদি এই ধরনের মুর্শিদি গান গাই তখন একটা মহল বলবো উনি গান গায়। এই জন্যে দেখা যায় অনেক মুর্শিদি গান আগে গাইতাম কিন্তু এখন গাই না, মানে সমস্যা, বালা জিনিসটা খারাপ করে ফেলবে। ইয়াজিদ সেই নিয়ামত জোর করে নিতে চেয়েছিল, কিন্তু আল্লাহর হাবিবের সেই নিয়ামত ইয়াজিদ পাওয়ার উপযুক্ত, তার অনেকগুলি গুণ আছে, তিরস্কার অর্থে গুণ বললাম। এক নম্বর গুণ হলো সে বেনামাজি, দুই নম্বর গুণ হলো সে জেনাখু দুশ্চরিত্রবান, তিন নম্বর গুণ হলো সে মানে নেশাগ্রস্ত নিয়মিত মদপানকারী, চার নম্বর গুণ হলো সে বানর নিয়ে খেল তামাশা করত। এই প্রধান চারটা গুণ যার ভিতর আছে সে আল্লাহ হাবিবের সে নিয়ামত পাওয়ার মতো উপযুক্ত। জালিম বা জুলুমের বিষয়টা তো আছেই, এই জুলুমের বিষয় ছাড়াও তার এই চরিত্রগুলি ছিল, সে একটা কুখ্যাত বেনামাজি ছিল, একটা মদ খুঁজছিল, দিন রাত সবসময় মদ পান করত। এই লোকটা জোর করে বায়াতের মসনদে বসতে চেয়েছিল, বায়াতের মসনদে যে সে বসতে পারে না গো, খেলাফত যার তার নসিবে জুটে না এটার জন্য উপযুক্ততা লাগে। যার ইচ্ছা তারে দিয়া মিলায় তাওহীদের মেলা, এই যে মুর্শিদি গানটা, এটা বুঝবেন, এটা চাইলে আপনি নিতে পারবেন না, এটার উপযুক্ততা আপনাকে হাসিল করতে হবে। এই বায়াতের খেলাফত যেটা, এটা এমন একটা নিয়ামত, এটা যদি আপনি পান তাহলে বুঝবেন আল্লাহর হাবিবের সেই অর্পিত নিয়ামত আপনাকে দেওয়া হয়েছে, এটার আমানতদারিতা রক্ষা করা আপনার কর্তব্য। ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সে আমানত দিয়ে দিলেন জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু আনহুকে, সেখান থেকে শাখা বই শাখা হয়ে সারা পৃথিবীতে এই নিয়ামতের অধিকারী পীর মাশায়েখ আল্লাহর আউলিয়ারা ছড়িয়ে ছিটিয়ে গেছে। এখন আপনারা বলবেন বাংলাদেশে তো আওলাদে রাসূল, মদিনা শরীফ আওলাদে রাসূল নাই কেন, মক্কা শরীফ আওলাদে রাসূল নাই কেন, সব কি সব বাংলাদেশে চলে আসছে নাকি, সব নিয়ামত কি বাংলাদেশে আসছে নাকি? আসলে এগুলি কিছু কম জানেওয়ালা ব্যক্তিদের কথা। মক্কা শরীফ আওলাদে রাসূল আছে, রুসাইফা, আপনারা যারা নিয়মিত ওখানে আসা যাওয়া করেন বা দীর্ঘদিন ছিলেন তারা জানেন দয়াল নবীর 41তম বংশধর রুসাইফাতে আছে, এবং মক্কা শরীফের মদিনা শরীফ আওলাদে রাসূল আছে। হ্যাঁ, ওখানে আধিক্যতার সাথে আওলাদে রাসূল পাওয়া যায় না, সারা পৃথিবীতে ওনারা ছড়িয়ে গেছে, কখন জানেন? ওই বেঈমান ইয়াজিদ সে মদিনা শরীফে আক্রমণ করাইছিল, তার বাহিনী যখন মদিনায় আক্রমণ করে তখন মদিনার আবাল বিদ্যা বনিতা শিশু কিশোর নারী পুরুষ যাকে যেখানে পেয়েছে সেখানে ইয়াজিদ বাহিনীরা হত্যা করেছে। ঐতিহাসিকভাবে জানা যায় প্রায় 10,000 সাহাবিকে ইয়াজিদ বাহিনীরা শহীদ করেছে। এক পর্যায়ে বয়সের ভারে বৃদ্ধ হয়ে বাঁকা হয়ে গেছে, কুজু হয়ে গেছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি তরবারি নিয়ে ইয়াজিদ বাহিনীর সামনে গিয়ে দাঁড়ালেন। উনি বয়স্ক মানুষ, খুব দুর্বল হয়ে গেছে, সুজা হয়ে দাঁড়াতে পারে না, এই অবস্থায় তরবারি নিয়ে যখন দাঁড়ালেন হাত কাঁপতেছে, তরবারি কাঁপে, শরীর কাঁপে, কিন্তু কণ্ঠ কাঁপে না। তিনি বলতেছে, হে দুষ্ট ইয়াজিদের বাহিনীরা, তোমরা কেন মদিনায় আক্রমণ করেছো?
আমি আল্লাহর রাসূলের সাহাবী আবু সাঈদ খুদরী, তোমরা আমার সাথে মোকাবেলা করো, তরবারি উঁচু করে ফজল কোন আল্লাহর হাবিবের সাহাবী আবু সাঈদ খুদরী বৃদ্ধ বয়সে যখন হুঙ্কার দিলেন, তখন বেঈমানি আযীদের বাহিনীর হৃদয় কম্পিত হয়ে গেল, ভীত সন্ত্রস্ত হয়ে তারা মদিনা থেকে প্রত্যাবর্তন করেছে। মারহাবা বলে জিহাদ করতে গায়ের জোর লাগে না, জিহাদ করতে ঈমানের জোর লাগে। যে ঈমানের জোর 30-40 বছর বয়স হলেই হয়, আর অন্য বয়স বৃদ্ধ বয়সে হয় না, এরকম না। এটা সেই কিশোরদের হতে পারে, যুবকদের হতে পারে, বয়োজ্যেষ্ঠ বৃদ্ধদেরও নবী প্রেমের জোয়ার থাকতে পারে, ঠিক কি না? বলেন সেই জজবা নিয়ে চলতে হবে। প্রিয় ভাই বন্ধুরা, আমার আপনাদেরকে বলছি, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু তরবারি দেখে তারা ভীত সন্ত্রস্ত হয়ে, আরো অনেক কথা আমি শর্টকাটে ছেড়ে দিলাম। এখান থেকে ইয়াজিদ মক্কা শরীফ আক্রমণ করছে, কাবা ঘরে আক্রমণ করেছে, কাবা ঘরে পাথর নিক্ষেপ করেছে, অগ্নি স্ফুলিঙ্গ নিক্ষেপ করেছে। নিক্ষেপ করতে করতে কাবা ঘর প্রায় ভেঙ্গে চুরমার করে দিয়েছিল, কাবা ঘরের গিলাফের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছিল, গিলাফ জ্বলে ছারখার হয়ে গেছে। কাবা ঘরের মধ্যে ওই যে ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার সময় আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিসসালামের মাধ্যমে একটা পশু দিয়েছিলেন, জান্নাতি পশু, সেই পশুটার মাথা এবং শিং কাবা ঘরের মধ্যে টানানো ছিল, ওটা পর্যন্ত ইয়াজিদের দেওয়া আগুনে পুড়ে গেছে, কাবা ঘর প্রায় ভেঙে গেছিল। সেই ইয়াজিদ আজকে কিভাবে মসজিদের মিম্বরে বসে আপনারা ইয়াজিদের প্রশংসা করেন, কিভাবে করেন? যে ইয়াজিদ কাবা ঘরে আক্রমণ করাইল, কাবা ঘর ভেঙে দিল, কাবা ঘরের গিলাফে আগুন লাগাইল, যে ইয়াজিদ 10,000-এর মতো সাহাবীকে শহীদ করেছে, যে ইয়াজিদ মসজিদ নববীর ভিতরে যেখানে দয়াল নবীজি নামাজ পড়তেন সেই মূল মসজিদ নববীতে, ওই যে যুদ্ধের বাহন উট ঘোড়া গাধা এগুলি বাধার জন্য নির্বাচন করেছে, যে এই জায়গায় উট বানছে, ঘোড়া বানছে, গাধা বানছে, উদ্দেশ্য হলো আল্লাহ রসুলের মসজিদে যেন এই উট ঘোড়া গাধা পেশাব পায়খানা করে, নাউজুবিল্লাহ। সেই ইয়াজিদের প্রশংসা কিভাবে করে? আপনাদের চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আছে, আমি নাম বলবো না, সে তার বইয়ের মধ্যে ইয়াজিদের নামের সাথে রহমাতুল্লাহ আলাইহি লিখেছে। গত বছর এই চট্টগ্রামে বদ্দার হাটে আমি এক মসজিদে নামাজ পড়তে গিয়ে দেখি একজন খতিব সাহেব, তিনি বলতেছে ইয়াজিদ সাহাবি ছিল, যেটা নিশ্চয়ই আপনারা অনলাইনে দেখেছেন। আমি তাৎক্ষণিক প্রতিবাদ করেছি, সামনাসামনি দাঁড়িয়ে প্রতিবাদ করেছি, ইয়াজিদ কিভাবে সাহাবি হবে? ইয়াজিদের জন্ম হয়েছে আল্লাহ রসুলের ইন্তেকালের বহু পরে, 26 হিজরিতে তার জন্ম, আর প্রিয় নবীজি পর্দা করেছেন 11 হিজরিতে। 26 থেকে 11 মাইনাস করলে কত হয় বলেন না? 15, মানে রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল শরীফের 15 বছর পরে ইয়াজিদের জন্ম। তাহলে যেই লোক জীবনে কোনোদিন আল্লাহ রসুলকে দেখে নাই সে সাহাবি হবে কিভাবে? আশ্চর্য হলো, হে চট্টগ্রামের সুন্নি জনতা, আপনাদেরকে পরিষ্কার বলি, কারবালা গত হয়ে গেছে, প্রায় 1400 বছর হয়ে গেছে, 1400 বছর পরেও যারা ইমাম হুসাইনের স্মরণ, ইমাম হুসাইনের আলোচনা এই মহররম মাসে মসজিদের মিম্বরে না করে ঘুরিয়ে পেছিয়ে ইনিয়ে বিনিয়ে ইয়াজিদকে নির্দুষ্ট মান করতে চায়, এরাই এই জামানার নতুন ইয়াজিদ, ঠিক কিনা বলেন? চোদ্দশো বছর আগের ইয়াজিদ আমরা দেখিনি, এই 90 ইয়াজিদদেরকে দেখতে চাইলে আপনারা দেখুন, যারা ইয়াজিদের প্রশংসা করে এগুলি ছোট ইয়াজিদ, এটা বড় ইয়াজিদ, এদের থেকে সাবধান। কোন ইয়াজিদের পিছনে নামাজ পড়বেন না, কোন ইয়াজিদের বেতন দিবেন না, কোন ইয়াজিদ মার্কা ইমামের চাকরির বেতন দিবেন না, তাদের খাবারের দায়িত্ব নেবেন না, এরা নবীর দুশমন। কারণ এরা যদি ওই জামানায়ও থাকতো তারা কখনো আউলাদ রসুলের পক্ষে আসতো না, এরা ইয়াজিদের দালালি করত। মানুষ মারা গেলে লোহার খাটে গোসল করা ও জানাজা পড়াইলে নাকি আজাব হবে, লোহা জাতীয় স্টিলের খাট মৃত মানুষের জন্য ব্যবহার করা যাবে কিনা? আসলে ওলামাই কারাম ইদানিং কিছু কিছু কথা বলছেন যে কথাগুলি দিয়ে মানুষ বিভ্রান্ত হচ্ছে। আমি ওলামাই কারামদের প্রতি সম্মান রেখে বলছি, আপনারা মেহরবানি করে আর একটু দায়িত্বশীল হয়ে কথা বলবেন। একটা উসুল হলো, কোনো জিনিসকে হারাম সাবিত করতে হলে দলিল কতঈ লাগে, অকাট্য দলিল লাগে, অকাট্য দলিল ছাড়া কোনো জিনিসকে হারাম বলা যাবে না।
এরপরে স্তর হলো মাকরুহ। মাকরুহ দুই প্রকার, একটা হলো মাকরুহ তাহরিমা আর একটা মাকরুহ তানজিহি। ফতোয়া বাহারুর রায়কের মতো উল্লেখ, কোনো বিষয়কে যদি আপনি মাকরুহ মুতলাকান মাকরুহ বা মাকরুহ তাহরিমা বলতে চান তাহলে অবশ্যই এই ব্যাপারে নস লাগবে, খাস দলিল লাগবে। নস ছাড়া কোনো জিনিসকে মাকরুহ তাহরিমা বলা যায় না। এরপরে মাকরুহ তানজিহি যেটা, এটা মুস্তাহিদের কিয়াসের দ্বারাই হয়। অবশ্যই আমরা সবাই মুকাল্লিদ, মুফতি হইলেও আমরা মুকাল্লিদ তবকার মুফতি, আমরা কিন্তু মুজতাহিদ ওই যে ছয় তবকার কেউ না, সবাই আমরা মুকাল্লিদিনের অন্তর্ভুক্ত ফকি। সেই হিসাবে আমাদের দায়িত্ব হলো পূর্বের মুজতাহিদ যারা ওনারা যে ফতোয়া দিয়েছেন সেটা নকল করে, মানে সেটা হুবহু মানুষকে শোনানো, সেটা ওইভাবে মানুষকে জানানো। সেই হিসাবে লোহার তৈরি খাটিয়ার মধ্যে নামাজ পড়া যাবে না। কোন মুজতাহিদ বলেছেন এটা নকল করে, দলিল নকল করে, নকল মানে পরীক্ষার নকল না, ওনাদের কথাটা হুবহু কোট করে আপনাকে শোনাতে হবে, তারপরে বলতে হবে অমুক ইমাম বলেছে যে লোহার তৈরি খাটের মধ্যে নামাজ পড়া যাবে না। একজন মুস্তাহিদকে কোট করে আপনাকে এই মাসালাটা দিতে হবে। আপনি নিজে নিজে মাসালা সাবিত করতে পারবেন না, করলে দলিলে খাস লাগবে। শুনুন, কাঠের তৈরি খাট হোক আর লোহার তৈরি বা স্টিলের তৈরি হোক, সেটা যদি আপনাদের সুবিধার অনুকূলে হয়, লাশ ধোয়া, লাশ বহন করা ইত্যাদি এসব কাজে যদি আপনাদের মানে মুসল্লিদের আপনাদের যদি সেটা অনুকূলে হয়, সহযোগী হয়, বুঝা না হয়, আপনাদের জন্য যদি কষ্টকর না হয়, কষ্টদায়ক না হয়, তাহলে সেটা অবশ্যই জায়েজ আছে। আর লোহার তৈরি খাটিয়ার মধ্যে লাশ বহন করলে কবরে আজাব হবে, এই ধরনের কোনো নস আমার জানা নাই। কেউ যদি এই ধরনের নস জানেন সুস্পষ্ট দলিল সহকারে, সনদের মান সহকারে, অথবা মুজতাহিদ ফতোয়া দিয়েছেন এটা কিতাবের হাওলা সহকারে বলবেন। এইভাবে হুটহাট করে একটা মাসআলা দিলে মানুষ বিভ্রান্ত হয়। পরামর্শ হিসেবে বলবেন যে কাঠের যে খাটিয়া এটা ব্যবহার করেন, এটা উৎসাহ দিতে পারেন আপনি যে পূর্ব থেকে এটা চলে আসছে ওটাই ব্যবহার করেন। কিন্তু একটা জিনিসকে হারাম কিংবা মাকরুহ অথবা মাকরুহ তানজিহিও যদি বলতে চান সেটার জন্য অবশ্যই রেফারেন্স দিয়ে কথা বলতে হবে। মনে রাখবেন আল হালাল বাইয়্যিন ওয়াল হারামু বাইয়্যিন, হালাল সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট। মা আহাল্লাল্লাহু ফাহুয়া হালালুন ওয়া মা হাররামাহু ফাহুয়া হারামুন, আল্লাহ যেটা হালাল করেছেন সেটা হালাল, আল্লাহ যেটা হারাম করেছেন সেটা হারাম, মানে পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই যে বিষয়গুলি, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, জমিনে আল্লাহ এবং আল্লাহ রাসূল কর্তৃক যেগুলি নিষিদ্ধ ওগুলো ছাড়া বাকি যত জিনিস আছে যেগুলি মানুষের প্রয়োজনে লাগলে মুবাহ, জায়েজ, প্রয়োজনে লাগলে এটা কি মুবাহ, জায়েজ। আর যদি ইসলামের বিরুদ্ধে কোনো কিছু হয় তাহলে এটা জায়েজ হবে না। কোরআন সুন্নার মানদণ্ডে যদি এটা ইসলাম বিরোধী হয় তখন এটা জায়েজ হবে না। যদি মুসলমানদের প্রয়োজন হয়, ইসলামে কোনো কাজে ব্যবহৃত হয়, তখন এটা মুবাহ হবে। যেমন মাইকে ওয়াজ করা মুবাহ, মাইকে ওয়াজ করা ফরজ, ওয়াজিব, সুন্নত না, এটা মুবাহ। প্রয়োজন হয়েছে দূরের মানুষরা আমার কথাগুলি শুনবে, আলেমদের কথা শুনবে, ওই সুবিধাতে এটা ব্যবহার করা লাগছে, ইসলামী ফতোয়ার দৃষ্টিতে এটা মুবাহ। ঠিক তেমনিভাবে কোরআন সুন্নাহ দ্বারা লোহার তৈরি খাটিয়া ব্যবহার করা নিষিদ্ধ, এই ধরনের কোনো দলিল নাই। এখন আপনারা যদি মনে করেন লোহা আমরা বহন করতে পারি, আমাদের অসুবিধা হয় না, তাহলে আপনাদের জন্য এটা মুবাহ। আর যদি মনে করেন না লোহার চেয়ে কাঠ এটা সহনীয়, এটা একটু হালকা হয়, বহন করতে আরাম হয়, তাহলে কাঠেরটাই প্রাধান্য দিবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন আমিন। আর দরকার নাই, আজকের মতো আমি আমার আলোচনা এখানেই টানলাম।